ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে পারবেন না আফগানিস্তানের কজন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় নিষেধাজ্ঞা পেয়েছেন মুজিবুর রহমান, ফজল হক ফারুকি এবং নবিনুল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB গত সোমবার এক বিবৃতিতে জানালো কেন আইপিএলে খেলা হচ্ছে না এই তিন ক্রিকেটারের। আফগানিস্তান দলের চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট খেলছেন, এমনটাই দাবি আফগানিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। 2024 সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে তালিকাবদ্ধ হতে পারবেন না মুজিব, ফারুকি এবং নাভিন, কারণ তাদের বর্তমান NOC অর্থাৎ অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে। আফগান তারকা স্পিনার মুজিবুর রহমানকে আইপিএল নিলামে $241,000 কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাছাড়াও তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলছেন মেলবোর্ন রেনেগেটসের হয়ে। নবিনুল হক আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে আছেন, আর ফজল হক ফারুকিকে আইপিএলে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আগামী 2 বছর দেশের বাইরে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এই তিনজনকে NOC না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ACB জানিয়েছে, আফগানিস্তানের হয়ে খেলা ক্রিকেটারদের জাতীয় দায়িত্ব, এটার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন বেশি, এবং এসব খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হবার মূল কারণ এসব বাণিজ্যিক লিগ। তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নিয়েছে যারা চুক্তিতে রাজি হচ্ছেন না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্তি হবার অনাগ্রহ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত থাকার বিষয়ে তদন্ত করার জন্য কমিটি নিয়োগ দিয়েছিল। তদন্তে বেরিয়ে আসে অনুমিত চাঞ্চল্যকর তথ্য। এরই শাস্তি হিসেবে তিনটা সিদ্ধান্ত জানালো এবার ACB। প্রথমত, কেন্দ্রীয় চুক্তি থেকে বঞ্চিত করা। 2024 সালের 1 জানুয়ারি থেকে এই তিন খেলোয়াড় 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হবার সুযোগ পাবেন না। ACB তাদের ইভেন্টগুলোতে এই তিন ক্রিকেটারের অংশগ্রহণও বিবেচনা করবে। দ্বিতীয়ত, দেশের বাইরে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। 2 বছরের জন্য অন্যত্র খেলার ছাড়পত্র অর্থাৎ NOC দেওয়া হবে না এই তিন ক্রিকেটারকে। উপরন্তু তাদের যাবতীয় NOC অবিলম্বে বাতিল করা হবে। তৃতীয়ত, ICC, ACC সদস্য দেশ এবং আফগানিস্তানের ক্রিকেট ভক্তদের স্বচ্ছভাবে তাদের অবস্থান জানিয়ে দিবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB। ফারাজি মালিহা, অনফিল্ড।